ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে মেসির, আসলে কি ঘটনা সত্য? আজকের ভিডিওতে জানাবো তার বিস্তারিত। প্রিয় দর্শক, শুক্রবার ভোরে কোপা আমেরিকার শিরোপা জেতার পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু বিপজ্জনক এক ট্যাকেলের কারণে এই ম্যাচটি হয়ে যেতে পারত মেসির ক্যারিয়ারের শেষ ম্যাচ। অল্পের জন্য বড়সড় ইঞ্জুরির হাত থেকে বেঁচে গেছেন মেসি। ভেনিজুয়েলার মাঠে খেলতে গিয়ে ম্যাচটিতে 3-1 গোলে জিতেছে আর্জেন্টিনা। দলের পক্ষ থেকে 3টি করেছেন লাউতারো মার্টিনেজ, হোয়াকিন করেয়া ও অ্যাঞ্জেল করেয়া। তবে এলএমবি সেলেস্তারা গোলের খাতা খোলার আগে 10 জনের দলে পরিণত হয়েছিল ভেনিজুয়েলা। ঘটনা ম্যাচের 29তম মিনিটে সাজানো গোছানো আক্রমণে সিদ্ধার্থদের নিয়ে ডি বক্সে ঢোকার মুখে ছিলেন মেসি। আলতো টোকায় তিনি বল বাড়িয়ে দেন ডিপলের দিকে, কিন্তু তবুও তার দিকে ক্ষিপ্র গতিতে ছুটে এসে ঠিক হাঁটু বরাবর লাথি মেরে বসেন ভেনিজুয়েলার ডিফেন্ডার আদ্রিয়ান মার্টিনেজ। মাত্র 4 মিনিট আগেই আরেক ফিল্ডার জোসেফ ভেলাস্কুয়েজের জায়গায় নামানো হয়েছিল আদ্রিয়ান মার্টিনেজকে। কিন্তু 4 মিনিটের মাথায় ম্যাচের সবচেয়ে ভয়ঙ্করজনক ঘটনাটির জন্ম দেন তিনি। আদ্রিয়ানের লাথি খেয়ে অনেকটা পেকে যায় ম্যাচের পা, মাটিতে গড়াগড়ি খেতে থাকেন ম্যাচে। এই বিপজ্জনক ট্যাকেলে রেফারি প্রথমে শুধু ফাউলের বাঁশি বাজান, তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তার দৃষ্টি আকর্ষণ করেন। ভিআরের রিপ্লেতে দেখা যায় ডি বক্সের ঠিক বাইরে করা মার্টিনেজের ফাউলটি ছিল বেশ ভয়াবহ, তাই সরাসরি লাল কার্ড দেখানো হয় মার্টিনেজকে। 10 জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। ম্যাচ চলাকালীন সময়েই আদ্রিয়ানের এই বাজে ফাউলের কড়া সমালোচনা শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ফাউলের ছবি ও ভিডিও আপলোড করে ভেনিজুয়েলার ফিল্ডারের উপর রাগ ছড়াতে থাকেন মেসির ভক্তরা। তবে মেসির বড় কিছু না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সবাই। প্রিয় দর্শক, আপনি যদি মেসি ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ায়। মেসি এখন পুরোপুরি সুস্থ রয়েছেন, বাজে মন্তব্যে কান দিবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।